হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ কিংবা দেশের বাইরে যারা আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা দেখছেন প্রিয় কবুতর সাথে আছে আমি শোয়েব আসাম আমরা যারা কবুতর পালক আছে কিংবা কবুতর পালি ছেড়ে কিংবা খাঁচায় যেভাবেই পালেন না কেন তারা প্রত্যেকেই এই সমস্যাটায় পড়েছে সেটি হচ্ছে যারা ছেড়ে পালেন তাদের কবুতরকে অনেক সময় কাক চিল কিংবা বেড়াল আক্রমণ করে থাকে এছাড়া যারা খাঁচায় কবুতর পালেন তারা বিভিন্নভাবে কাঁচার যদি কোনো ছেদ্র থাকে কিংবা খাঁচায় যদি কোনো এই কাটা জায়গা থাকে সেই জায়গায় কবুতরের পায়ে আপনার পাখে কিংবা শরীরে বিভিন্ন জায়গায় লেগে ছিলে যায় কিংবা আঘাতপ্রাপ্ত হয় সেই ক্ষেত্রে ঘরোয়াভাবে কি একটা চিকিৎসা আছে যে চিকিৎসাটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্য অবশ্যই নতুনরা মিস করা চলবে না শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে আর যারা চ্যানেল নতুন আছেন কিংবা ভিডিওতে প্রথম আছেন কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পর পাশে একটি আইকন আসবে সেই বেলাইকনে ক্লিক করে অল বাটনটি ক্লিক করে দেবেন আর আমার ভিডিও থেকে কিছু শিখে থাকলে কিংবা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই এই চ্যানেলের প্রতিটি ভিডিও আপনারা আপনাদের সোশ্যাল সাইট বন্ধুবান্ধব কিংবা কবুতর পালক যারা আছে প্রিয় কবুতর পালক তাদের সাথে শেয়ার করুন বেশি বেশি করে আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন তো বন্ধুরা চলুন মূল আলোচনায় চলে যায় আমরা যারা কবুতর পালি তারা বিভিন্নভাবে কবুতর নানারকমভাবে আক্রমণ হতে পারে কবুতরের প্রতি কিংবা কবুতর আঘাতপ্রাপ্ত হতে পারে তো সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে কয়েকটা জিনিস বলতেছি এই জিনিসগুলো আপনারা হাতের কাছেই পাবেন এক নম্বর হচ্ছে ডেটল ডেটল এখানে স্যাবলুন ব্যবহার করবেন না ডেটল দেখা গেছে যে আপনার কবুতর বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়ে সেখান থেকে মানে রক্ত পড়ছে তো সেক্ষেত্রে অবশ্যই ডেটলটা ব্যবহার করবেন এছাড়া তুলো অথবা সুতি কাপড় তুলা অথবা সুতি কাপড় এরপর আসতেছে হলুদ আমরা যে যেই তরকারিতে যে হলুদ ব্যবহার করি সেটা গোড়া হলুদ সেই হলুদ আর হচ্ছে সরিষার তেল এই কয়টা জিনিস আবার বলতেছি ডেটল না ইয়া সরি স্যাবলন না ডেটল ব্যবহার করবেন স্যাবলন বাদ দিবেন ডেটল তারপর হচ্ছে তুলা সুতি কাপড় এই হলুদ এবং সেই সাথে হচ্ছে সরিষার তেল এই কটা জিনিস আপনারা যে কোনো জায়গায় আপনার হাতের কাছে পেয়ে যাবেন যখন আপনার কবুতর আঘাতপ্রাপ্ত হবে কিংবা দেখা গেছে সে আঘাত পাইছে তাকে আক্রমণ করছে কিংবা যে কোনোভাবে সে আঘাত পাইছে আঘাত পাওয়ার পরে আপনি ফার্স্ট যে জিনিসটি খেয়াল করবেন যে সে খেতে পারছে কি না যদি নিজে থেকে খেতে পারে দ্যাট সিট তাকে আর কোনো সমস্যা নেই আপনি তাকে স্যালাইন খেতে দেবেন এখন দেখা গেছে যে সে খেতে পারছে না নিজে থেকে খেতে পারছে না তখন আপনাকে হাতে ধরে খাইয়ে দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই দানাদার জাতীয় কোনো খাবার দেবেন না লিকুইড অর্থাৎ বাজারে যে বেবি ফুড কিনতে পাওয়া যায় এই বেবি ফুডটা আপনার ভাতের মানের সাথে মিক্স করে কুসুম গরম করে সেটা আপনি আপনার কবুতরকে সিঁড়ি দিয়ে ধরে খাইয়ে দেবেন এরপরে আসুন যে তাকে কি চিকিৎসা দিবেন ভেতর থেকে ভেতর দিকে চিকিৎসা দিতে হলে অবশ্যই আপনার যে কিলার আছে মানুষের কিলার এই পেনকিলারগুলো পাওয়ার অনুযায়ী যদি পাঁচশো পাওয়ার হয় তাহলে তাকে আট ভাগ করবেন যদি আড়াইশো পাওয়ার হয় তাহলে তাকে চার ভাগ করবেন অর্থাৎ পাঁচশো পাওয়ারের একটি ট্যাবলেট হলে তাকে আট ভাগ করবেন আর যদি আড়াইশো পাওয়ারের কোনো কিলার হয় তাহলে তাকে চার ভাগ করবেন এই আট ভাগের এক ভাগ তাকে ধরে খাইয়ে দেবেন দিন একবার খাওয়াবেন আর যখন এটা খাওয়াবেন তখনই যখন আপনি তাকে মানে বাহির থেকে যখন তাকে চিকিৎসা দেবেন বাইরে থেকে কীভাবে চিকিৎসা দেবেন এটা আপনার নিয়ম করে খাওয়াতে হবে না যখন ওই চিকিৎসাটা দেবেন তখনই তাকে ওই পেনকিলারটা খাওয়াবেন আবারও বলতেছি পরিমাণটা যে কোনো ধরনের পেনকিলার আপনার নিলেই হবে যদি পাঁচশো পাওয়ারের পেনকিলার হয় তাহলে সেই ট্যাবলেটটাকে আপনি আট ভাগ করবেন আর যদি আড়াইশো পাওয়ারের ট্যাবলেট হয় তাহলে সেটাকে আপনি চার ভাগ করবেন এর এক ভাগ ধরে খাইয়ে দেবেন কখন খাওয়াবেন যখন আপনি বাইরে থেকে তার চিকিৎসাটা দেবেন ঠিক তখনই খাওয়াবেন যাতে সে ব্যথাটা মানে কম পায় এখন আসুন যে জায়গাটা তার কেটে গেছে কিংবা যে যে জায়গাটা সে আঘাত পেয়েছে সেই জায়গাটা আপনি ডেটল দিয়ে তুলোর মধ্যে ডেটল নিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে দেবেন সুন্দর করে তাতে কী হবে ওইখানে যে যদি কোনো জীবাণু থাকে সেই জীবাণুগুলো মোটামুটি আপনার পরিষ্কারের মাধ্যমে দূর হয়ে যাবে তারপরে আপনি একটি বাটিতে কিংবা কোনো একটা ছোট জায়গায় কিংবা ছোট। যেই বাটিতে আপনি হলুদ নিয়েছেন সেই হলুদের মধ্যে পরিমাণ অনুযায়ী যতটুকু আপনি হলুদ নিয়েছেন ঠিক ততটুক পরিমাণে সরিষার তেল একসাথে করে পেস্টের মতন করবেন অর্থাৎ একেবারে নরম হবে না আবার একেবারে আপনার শক্ত হবে না পেস্টের মতো যাতে একেবারে নরম নরম না হয় মোটামুটি আপনার একটি লে বলে যাকে যাকে আর কি মোটামুটি পেস্টের মতো করে আপনি যে জায়গাটা আঘাত পেয়েছে সেই জায়গাটা সুন্দরভাবে লাগিয়ে দেবেন এভাবে আপনার যতদিন পর্যন্ত ওই ঘাটা না সারছে কিংবা ওই আঘাতটা না সারছে ততদিন পর্যন্ত এইভাবে চলতে থাকবে এবং অবশ্যই যখন আপনি ওই চিকিৎসাটা দিবেন সেই সাথে অবশ্য অবশ্যই ওই চিকিৎসাটা দেয়ার আপনার আধা ঘন্টা কিংবা দশ মিনিট আগে কবুতরকে পেন কিলার খাইয়ে দেবেন আর পেনকিলার কীভাবে খাওয়াবেন সেটা তো আমি বলে দিলাম আশা করি আজকের ভিডিওর মাধ্যমে কিছুটা হলে আপনারা উপকৃত হবেন যদি আপনাদের কবুতর আঘাত পেয়ে থাকে যারা এই চিকিৎসাটা অনেকেই জানেন যারা জানেন না তারা অবশ্য অবশ্যই এইভাবে আপনারা চিকিৎসা দেবেন আর যদি আজকের ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন কিংবা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং সেই সাথে আপনারা আপনাদের সোশ্যাল সাইট বন্ধুবান্ধব কিংবা পরিচিত যারা কবুত পালক আছে তাদের সাথে আমার এই চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করুন বেশি বেশি করে সেই সাথে যারা চ্যানেল নতুন আছেন কিংবা ভিডিওতে প্রথম আছেন অবশ্যই চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পাশে একটি বেলাইকন আসবে সেই বেলায়কানে ক্লিক করে অল বাটনটি ক্লিক করে দেবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য আজকের মতো আমি শেবাসান এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন সেই সাথে কবুতরের প্রতি যত্নবান হবেন এবং সঠিকভাবে কবুতর লালন পালন করবেন খোদা হাফেজ